অনেকদিন ধরেই ভাবছি যে বাইকে একটা মোবাইল হোল্ডার লাগাবো, বাট এই সময়টাই আমার হচ্ছে না যে অফিস থেকে এসে আমি বংশালে যাব। বংশালে আমার বাসার থেকে 2-3 মিনিট লাগে যায়। আজকে বাইকটা নিয়ে আমি চলে গেছি বংশালে। বংশালে বাইকটা নিয়ে যেয়ে আমি সেখানে আমার ইচ্ছে মতো যেটা আমার বাইকে লাগবে, আমার হ্যান্ডেল বারে লাগানো যাবে না, আমার লুকিং গ্লাসে লাগাইতে হবে। সো এই যে দেখতে পাচ্ছেন এটা আমার লাগবে না, আমার দরকার হচ্ছে লুকিং গ্লাস। অনেকগুলো টাইপ আর ক্যাটাগরি আছে লুকিং গ্লাসের মোবাইল হোল্ডার। এইখানে অনেকগুলো আছে যেগুলো হচ্ছে আপনার হ্যান্ডেল বারে ই হবে আর কি, যেগুলিগুলো হচ্ছে হ্যান্ডেল বারের জন্য। আমি আসলে নিব আমার বাইকের জন্য, তা আমার বাইক হচ্ছে টিভিএস স্ট্রাইকার। টিভিএস স্ট্রাইকারে লুকিং গ্লাসে না কানেক্ট করলে জিনিসটা সুন্দর হবে না। আর আমার টিভি একটু উঁচু জায়গায় লাগবে, কারণ আমি এখান থেকে কিছু ভিডিওসও নিব। সো দেখি আমি, এটা লুকিং গ্লাসে মোটামুটি হয়ে যাবে। এর কালারটা কয়েকদিনের মধ্যে থাকবে না জানি, করার নাই। আপাতত এইটা মোটামুটি আমার কাজ হয়ে যাবে। এখানে GSX-R এর যত কিছু পার্টস আছে সব পাবেন। আমি দোকানের ডিটেলসটা আমি নিচে ঢুকে দিচ্ছি, আমি বলে কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে দিতে পারেন। আমার ফ্রেন্ডের দোকান, আমার নাম বলেন পাহিন। ইনশাল্লাহ ভালো ভালো প্রোডাক্টস এবং সব কিছু ভালো পেয়ে যাবেন। বংশালে তো অনেকেই আসেন যারা বাইক চালান, সো এখান থেকে নিতে পারেন। আমার কাছে খুব হ্যান্ডি লাগছে, হ্যান্ডি ইন এস যে আরও টাইট, আরও টাইট হবে, আরও টাইট করলে জিনিসটা কিন্তু সুন্দর লাগবে। এটা মুভ করা যায়, এটা পাচ্ছি না হাতে যে একটু মোবাইল দাম, এইভাবে এটা মুভ করা যায় মানে এটা দুইভাবে থাকবে। তো এই জিনিসটা হচ্ছে এখানে লাগাবো, তো এই জিনিসটা সুন্দর হবে। সব লাগানোর পরে আবার দেখা যাচ্ছে। তো আফটার ইনস্টলিং ইট এই হচ্ছে, এটা দেখতে এমন হবে, এটা দেখতে খুব ভালো হবে। এটা যে লাগাইছে খুব কষ্ট করছে লাগানোর জন্য, ভালো আছে, চলবো। ইনস্টল করার পর আমি জাস্ট দেখতেছিলাম যে আমি যেই কারণে আর কি এটা লাগাইছি, যে আমার কিছু ভিডিও এখান থেকে নেওয়া যাবে কি না। আমি এই অ্যাঙ্গেলে মোটামুটি চলে, বাট আর একটু যদি নিচে হয়তো তাহলে মনে হয় ভালো হইতো। সো মোটামুটি আমার কাজ হয়ে যাবে যতটুকু আছে আর কি। এইটা যদি আপনারা নিতে চান তাহলে আপনারা এটা ওই দোকান থেকে নিতে পারেন। একটা কোয়ালিটি আমার কাছে খুব ভালো লাগছে, যে কোনো কিছু কেনার আগে কোয়ালিটিটা আপনারা ভালো ইনশিওর করবেন। বিকজ যদি এটা অনেক দিন ইউজ করতে চান ভালো কোয়ালিটি নেবেন, দাম কিছুটা বেশি পড়বে। বাট আপনি যদি খারাপ করে যদি 2-3টা কিনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেশি টাকা নষ্ট হচ্ছে, আর ইনস্টল করতে তো আরও খরচ আছে। তো ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবেন এবং ভালোভাবে জিনিস রাখার চেষ্টা করবেন, তাহলে একটা জিনিস কিনে আপনি অনেক দিন ইউজ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।